নমস্কার সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। লকডাউনের মধ্যে রয়েছে আমরা, গৃহবন্দী আমরা। আমরা হয়তো অফিসে আসছি কিছুক্ষণ সময়ের জন্য, কিন্তু আপনারা সম্পূর্ণভাবে গৃহবন্দী। বাড়িতে থাকুন নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। তবে যেটা সমস্যা, অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বলুন বা বিভিন্ন নিউজ চ্যানেলে বলুন, একটা বিষয় ভীষণ উঠে আসছে যে যেটা আশা করা হয়েছিল যে বাড়ির মানুষরা একসাথে থাকার ফলে তাদের মধ্যে আন্তরিকতাটা বেশি বেড়ে যাবে বা তাদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি মধুর হবে। হচ্ছে কিন্তু উল্টো, ঝগড়াঝাটি বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, এর একটা বিতৃষ্ণা চলে আসছে। তো ভাবলাম ঠিক এই সময় এমন একজন মানুষের সাথে চলুন সন্ধ্যাটায় আড্ডা মারা যাক, যে মানুষটির উপস্থিতি আমাদের মনকে সবসময় ভালো করে দেয়, যে মানুষটি আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে একদমই আলাদা, যার কথাবার্তা, যার অনুভূতি সব কিছু আমাদের সাথে ভীষণ রকমভাবে ম্যাচ করে যায়। তিনি অন্য কেউ নয়, আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের সব্যসাচী দা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, স্বাগত, আর নববর্ষেরও অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ, আপনাদেরও নমস্কার, শুভ সন্ধ্যা, আপনাদেরও সবাইকে নতুন নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, সবাই ভালো থাকুন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে লকডাউন পিরিয়ড চলছে, সবাই কোভিড-19 নিয়ে জেরবার। এই সময় সন্ধ্যাবেলা 6:35 প্রোগ্রাম সৌভাগ্য সমৃদ্ধি শুনলে কিরকম অবাক মনে হয় না, যে আমরা কদিন পরে বাঁচব কি না তার ঠিক নেই, এই সময় যাব জ্যোতিষীর কাছে? বিশ্বাস করুন, বাই হার্ট বলছি, আমারও তাই মনে হয়, আমি আপনাদের সঙ্গে সহমত। তার জন্য তাই আজকের প্রোগ্রামটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম করতে আমি আসিও নি, আগের দিনও করি, এটা সম্পূর্ণ নিছকই আপনাদের সঙ্গে একটু সময় কাটানো। কারণ সত্যি কথা বলতে গেলে লকডাউন তো আপনারা যেরকম, আমিও তো মানুষ, আমিও তো লকডাউনের মধ্যে বাড়িতে থাকতে বিশ্বাস করুন একদম ভালো লাগছিল না, তাই ছুটে এলাম একটু আপনাদের সঙ্গে গল্প করার জন্য। 3 মে পর্যন্ত এক্সটেন্ডেড আপাতত লকডাউন, 3 মের আগে এটাই আমার লাস্ট প্রোগ্রাম। আচ্ছা, 3 মের, 3 মেতে হয়তো বোধহয়, 3 মে বোধহয় আই থিঙ্ক সানডে পড়ছে, 3 মেতে আমি প্রোগ্রাম করতে পারি, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি না যে করবো কি না। আর এই যে নিচে স্ট্রিপে চলছে, এই তমলুক, হলদিয়া, হ্যান তার নানান জায়গা, এইসব যা দেখতে পাচ্ছি চলছে, 14-5 তমলুক, হ্যাঁ 14-5 তমলুক, তারপরে 15-5 দিল্লি, তো যাই হোক যেটা যাই চলুক, সবার আগে আপনাদেরকে একটা কথা বলবো, নিজেরা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর সত্যি সত্যি কেউ বাড়ি থেকে বেরোবেন না। আপনি বিশ্বাস করুন, মানে আমিও ওই মাস্ক পরেই এসেছি একদম আজকে, মাস্ক মানে ইট মাস্ট বি, অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলি না তখন আমাদের মুখ থেকে প্রায় দশ হাজার এই ধরনের ড্রপলেট বেরোয়, তো আর যদি হাঁচি বা কাশি হয় এই সংখ্যাটা হয়ে যায় প্রায় 40,000, তো যার জন্য এই সতর্কতাটা রাখা একান্ত বেশি প্রয়োজন, যাতে করে আপনি নিজে সুস্থ থাকেন, আপনি আমাদের বাংলাকে সুস্থ রাখতে পারেন, আপনি আপনার দেশের লোককে সুরক্ষিত রাখতে পারবেন, এবং সর্বোপরি পৃথিবীতে মানব সভ্যতার কাছে চ্যালেঞ্জে আপনি জিতবেন, অতি অবশ্যই তাই। এই সময় নানান জায়গায় আমি যখন স্টুডিওতেও আসি, ইনফ্যাক্ট তখনও আমি দেখছিলাম যে আমার মেয়ে ক্লাস করছে, বুঝেছেন, সকাল থেকেই ওর গ্যাপে গ্যাপে ক্লাস চলছে, কি ক্লাস হচ্ছে না, একবার হুট করে এলো যে ওয়াইফাইটা না কাজ করছে না, তুমি একটু ঠিক করে দাও, ক্লাস রানিং একটু আগে, ওদের কি হচ্ছে মানে এখন যেটা হয়েছে বেসরকারি মাধ্যমগুলো তো একটু বেশি অ্যাডভান্স, তো ওদেরকে অনলাইন ক্লাস করাচ্ছে। আচ্ছা,
তো ঠিক আছে, ভালো লাগলো ও ক্লাস করছে, ও ওরও ভালো লাগছে, কারণ সত্যি কথা বলতে গেলে এই কদিন তো সব বসাই কিন্তু বিশ্বাস করুন, ঠিক সুস্মিতা যেটা বললো, আপনারা যেটাতে ভুগছেন আমিও সেটাতে ভুগছি, বড্ড খিটখিটে হয়ে যাচ্ছে। একদম, এটা সবার অভিযোগ, বাড়িতে যারা রয়েছে তাদের অভিযোগ খিটখিটে হয়ে যাচ্ছে। সবাই বলছে যে এখন পরিমিত খাও, আর আমি বলছি না না, আমাকে এই খাবার দাও সেই খাবার দাও, তাতে করে আরো মানে ব্যাপারটা গোলমাল হয়ে যাচ্ছে আর কি, মাঝে সাঝে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ এই এই খাবে, লকডাউনে এইসব চলবে না, সুস্থ স্বাভাবিক। আমি ভাই প্রোটিন খেতে হবে, হ্যাঁ প্রোটিন মানে এত বেশি প্রোটিন খাওয়া হয়ে যাচ্ছে, হয়তো পরের দিনকে দেখা যাচ্ছে পা ফুলে গেল এরকম। তো যাই হোক, তবুও তার মাঝখানেও বলি যে সবাইকে সুস্থ থাকতে হবে, আর আপনারা ভালো থাকলে তারপরে তো আবার সমস্ত কিছু শুরু হবে। যদি আমি অ্যাস্ট্রোলজিক্যাল দিকেই বলি, তাহলে বর্তমান অ্যানালিসিস অনুযায়ী নভেম্বরের আগে বৃহস্পতি ট্রানজিট করছে না, আর ব্যক্তিগত স্তরে আমার যেটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম, আমি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করছি না, কিন্তু সেটা হচ্ছে আমার মনে হচ্ছে থার্ড মে লাস্ট লকডাউন নয়। আচ্ছা, আরো বাড়বে লকডাউন, ইট শুড বি এক্সটেন্ডেড। হুম হুম, এবং সত্যি কথা বলতে গেলে এর পর যেটা বড় চিন্তা, যে মধ্যবিত্ত মানুষরা যখন বাজার করতে যাবেন, বাজারের ব্যাগ টানা কেউ ছিনিয়ে নিয়ে নেয়, খুব স্বাভাবিক বিষয় এটা। এবং যে মানুষটা নেবে, হ্যাঁ যে মানুষটা নিচ্ছেন আপনি তাকে চেনেন, সে জীবনে ওরকম মানুষ নয়, কিন্তু পৃথিবীতে আপনার সবথেকে প্রিয় মানুষটি কে জানেন? সবথেকে প্রিয় মানুষ আপনার, আপনি নিজে। একদম, অর্থাৎ পৃথিবীতে আমরা সবাই নিজেকে আগে বেশি ভালোবাসি। হুম, আর তারপর যদি বিবাহিত হন, যদি সদ্য বিবাহিত হন তাহলে অবভিয়াসলি আপনার ওয়াইফ, আর যদি একটু লেট হন তাহলে আপনাদের সন্তান। হুম, তো আগে কি মনে হবে যে আমরা তো বাঁচি, আমরা তো খেয়ে বাঁচি? আমার যেটা মনে হয়, প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন এবং আগামী দিনে 8 ঘন্টা বলে কোনো কিছু শ্রম থাকবে এটা নয়, লকডাউনের পরেই প্রত্যেককে 12 ঘন্টা করে কাজ করতে হবে, প্রত্যেককে পরিশ্রম বেশি করতে হবে, পরিশ্রম বেশি করতে হবে ব্যালেন্সটা আনার জন্য, ব্যালেন্সটা আনার জন্য, এটা 1 নম্বর। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এগুলোর পরেও, মানে এই ব্যালেন্স টানার পরেও, এ করার পরেও আমার যেটা মনে হয়, মধ্যবিত্ত যে শ্রেণী, আমার মনে হয় মধ্যবিত্ত শ্রেণী বলে আর কিছু থাকবে না। আপনারা বলছেন না যে গরিব মানুষগুলো, রোজ খেটে খাওয়া মানুষগুলো কি করে বাঁচবে, ওরা খাবার পাবে কোথায়? হ্যাঁ নিমাইদা ফোন নিচ্ছে, একটা ইম্পর্টেন্ট কথা জাস্ট বলে নিই। তো আপনারা খেয়াল করবেন, এখন প্রত্যেকটা পাড়ায় গ্রামে যার যেরকম সামর্থ্য, প্রত্যেকে না কেউ 3 কিলো চাল, কেউ 5 কিলো চাল, কেউ 10 কিলো চাল এরকম দিয়ে যাচ্ছে, একটু ডাল, একটু নুন, একটু তেল, যার যার যেরকম সামর্থ্য, প্লাস রেশন। দেখা যাচ্ছে আপনি একজন মধ্যবিত্ত মানুষ, আপনার বাড়িতে যেন চালের স্টক আছে, তাদের বাড়িতে তার চালের স্টক প্রায় 3 গুণ, খেয়ে না খেয়ে খেয়ে মরবে, আপনি না ওরা, ধারণাটা ভুল, আমরাই না খেয়ে মরবো। চলো কি আছে, আচ্ছা আজকে কিন্তু অ্যাস্ট্রোলজি বিচারের থেকে একটু অন্যরকম একটা আলোচনা হচ্ছে, তো ফোনটা একটা নিয়ে নি, বন্ধু তো রয়েছেন, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি আব্দুল্লাহ থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, বলুন। আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই না, এটা আমার মানে ওই ধরনের প্রোগ্রাম নয়, আমি প্রথমেই আসলে আজকে আমরা অ্যাস্ট্রোলজি ফ্লোরে তো বসে রয়েছি, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যাল কোন আলোচনা কিন্তু করছি না আজকে, নিছকই লকডাউনের মেজাজে আমরা। নিজেরা বাঁচুন, আপনার সন্তানের প্রতি আপনি নজর দিন, আপনার প্রতি নজর দিন, আপনার পরিবারের প্রতি নজর দিন,
আগে তো সবাই সুস্থ হয়ে বাঁচি আমরা, ভবিষ্যৎ তখনই হবে যদি কিনা আমরা নিজেরা ভবিষ্যতে থাকি। ভবিষ্যতে আমরা নিজেরা না থাকলে আমাদের ভবিষ্যতে আমরা ভবিষ্যৎ নিয়ে কি আলোচনা করব? তবে আমি একটা বিষয় ভীষণ রকম ভাবে, আমি আসার পরে সব্যসাচিতার সাথে এই কথাটা নিয়ে আলোচনা করেছি যে খুব ব্যবসায় কাঙ্গিকে আপনি বিষয়টাকে ভাবলেন না। আমি দেখেছি দুর্গাপুজোর পরেও আপনি এরকম অনেকগুলো এপিসোড করেছেন, চলো সুস্মিতা আমরা একটু আড্ডা দিই বন্ধুদের সাথে, এবং সবসময় একটু অন্যরকম ভাবে মানুষ কি চাইছে, এই সময় মানুষের মানসিক অবস্থা কোথায়। কারণ চাইলে আপনি কিন্তু বলতে পারতেন যে চলুন আপনি অনলাইনে বুকিং করুন আমি বলে দেবো, কিন্তু না না, এখন বুকিং করার কোনো মানে নেই, এখন কেউ বুকিং করবেন না, এখন কেউ বুকিং করবেন না, বুকিং করে কি করবে বললাম তো, আগে তো বাঁচুন। আর আপনাদের মতন আমিও তো একজন মানুষ রে বাবা, আপনারা আমার কাছে এলে তো আমি ভিজিট পাই, সেটা তো লোকালোর কিছু নেই, লজ্জার কিছু নেই। আপনাদেরকে আমি কোনো প্রতিকার যদি দিই, কোনো রেমেডিস দিই, তার থেকে তো আমি একটা প্রফিট পাই, একটা লাভ পাই, এ বিষয়ে লোকানোর তো কিছু নেই। কিন্তু আপনিও তো ব্যবসা করেন, আপনিও কোনো প্রাইভেট সংস্থাতে চাকরি করেন, তো আপনার নিজের সত্তাটা আগে নিজে বাঁচাবেন না? আগে আপনি নিজে পেটে খেয়ে বাঁচবেন না কোন জ্যোতিষীর কাছে গিয়ে বলবেন যে আমার এই এই অমুকে শনির দশা চলছে, কেতুর দশা চলছে, আমাকে এই স্টোন দাও, আমি এটা পড়লে ঠিক হয়ে যাব। একদম ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, আমি ভ্রান্ত তো বিশ্বাস করি না। আপনি আমি সবাই বাঁচলে ভবিষ্যৎ আমরা গড়ে নেবো। খুব বাস্তব কথা, খুব বাস্তবতা কথা বলেন সব্যসাচী দা, সে কারণে কিন্তু সব্যসাচী দার প্রতি আমাদের একটা আলাদা সফট কর্নার রয়েছে, মানুষটাকে আমরা এতটা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি আমরা সব্যসাচী দা। আরেকটা বিষয় এই যে যারা এখন ছোট ছোট ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীদের বিষয়ে আমি যাচ্ছি না, ছোট ব্যবসায়ীদের লকডাউনের পর বা হয়তো একটা সময় পর পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপর কি মাথা তুলে দাঁড়ানোর মতন অবস্থা তাদের থাকবে? আমার তো মনে হয় মাথা তুলে দাঁড়াতে বেশ কিছু সময় লাগবে। বস্তুত ছোট ব্যবসায়ী বলতে গেলে যারা গ্রসারি প্রোডাক্ট বিক্রি করেন, আপনারা খেয়াল করে দেখবেন এই লকডাউন পর্যন্ত তারাই বেশি প্রফিটেবল লোক। একদম স্বাভাবিক, এটা তো হচ্ছে। যেই মাস্টার্ড অয়েল 109 টাকায় পাওয়া যায়, সেই মাস্টার্ড অয়েল আপনাকে কিনতে হচ্ছে 135-এ। কালোবাজারি চলছে বিভিন্ন জায়গায়। একদম চলছেই, চলছেই। যেখানে চিনি আপনি, আমি সেদিনকে একটা শপিং মলে স্পেন্সার্সে গিয়ে কিনলাম বোধহয় 40 টাকা করে, আর আমার বাড়ির ড্রাইভার সে এসে বললো যে, মানে আমার বাড়ির ড্রাইভার মানে আমার ছেলের মতনই, ছোটোবেলা থেকে মানুষ করেছে, তো ও বললো কাকা আমি বাজার থেকে চিনি কিনে নিয়ে এলাম 50 টাকা কিলো। তাহলে বাজারে কালোবাজারি চলছে, যেখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নির্ভরশীল যে দোকানগুলোর উপরে, কারণ শপিং মলে কটা মানুষ, আর বেশিরভাগ শপিং মল এখন বন্ধ। একদম, তো সেক্ষেত্রে তারা বেশি প্রফিটেবল। ওই মানে যারা মনে করছেন না, এই ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীরা কীভাবে উঠে দাঁড়াবেন, আমি আপনাদেরকে বলছি যারা শুধুমাত্র এই খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, মানে গ্রসারি আইটেমস, আমি কিন্তু যারা কৃষিকাজ করেন তাদের কথা বলছি না, যারা কৃষিকাজ করেন তাদের অবস্থা খুব খারাপ, আসছে আমি আসছি, তো তারা কিন্তু বেশ ভালোই আছে, এবং তারা যা গোছানো তারা দেখছে যে আরে ভাই এখনো লকডাউন বাড়বে তো এরপরে কি হবে না হবে আগে আমাদের রাখেরটা গুছিয়ে, তো সেইভাবে তারা করে নিচ্ছে। ঝাড় খাচ্ছে কারা দেখুন, স্বর্ণ, যারা স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণশিল্পী, গাড়ি ব্যবসার সাথে যারা যুক্ত, গাড়ি ব্যবসা। আজকে একটি নিউজ পড়লাম আমরা যে একজন টোটো চালক আত্মঘাতী হয়েছেন, ব্যাংকে তার প্রচুর লোন, ইএমআই তাকে দিতে হয়, ইএমআই শোধ করবে কোথায়, প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইএমআই, তো এরকম মানুষগুলো সমস্যা তো ভীষণ রকম ভাবে। দেখো যে যেরকম স্টেটাসে থাকে তার সেরকম অনুযায়ী তার ব্যাংকের লোন, যেরকম আমার আমার প্রত্যেক মাসে সমস্ত লোন ইএমআই মিলিয়ে প্রায় 10,66,000 টাকা যায়, 10,66,000, তো আমাকে লকডাউন পিরিয়ডে তো টানতে হচ্ছে, টানতে হচ্ছে, হয়তো রোজগার নেই কিন্তু আমাকে এটা দিতেই হবে, এটা আমাকে দিতেই হবে। তো মিথ্যে কথা বলেনি আপনাদের থেকে, তো দেখুন আজ আমি 20 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, এখানে বসে প্রোগ্রাম করছি, তো আমি কামাইনি, সেই টাকাগুলোই দিচ্ছি, কোত্থেকে দেবো, আমি তো নিজের গাঁট থেকে দিচ্ছি, আপনাদেরই আপনাদেরই দেওয়া টাকা সেটাই দিচ্ছি, যতদিন থাকবে ততদিন দেবো, তারপরে না থাকবে দিতে পারবো না। ওই 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 টোটোওয়ালা ভাইয়ের মতন আমাকেও হয়তো আত্মঘাতী হতে হবে, কিন্তু আমি আত্মঘাতী হওয়ার মতন লোক নই, আমার মানসিক জোর অনেক। একদম, এটা দরকার এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের। আজকে যারা আপনারা ব্যবসা করছেন তারা একটা জিনিস চিন্তা করুন তো,
আজকে ধরুন আমি অ্যাস্ট্রোলজি করে অনেকগুলো জিনিস করেছি, ধরুন আমি আগে জিরো ছিলাম, তো আজকে আমি দেখলাম যে যদি মানে এই লকডাউন পিরিয়ডে আমার 20% 30% সম্পত্তিই নষ্ট হয়ে গেল, গেল, আমি তো জিরো ছিলাম। মনে যদি জোর থাকে, যদি সৎ মানসিকতা থাকে, আমি আবার করে নেব। বেঁচে থাকাটা জরুরি। হ্যাঁ, আগে তো বাঁচুন, না মাঝলে হবে কি করে? একদম, বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। যারা চাষ করে খায়, আমি কালকে একটা মানে ন্যাশনাল চ্যানেলের নিউজে দেখছিলাম, এই কুমড়ো এক ভদ্রলোক চাষ করেছেন, বললেন প্রায় 40 লক্ষ টাকা মতন তার খরচা হয়েছে। মানে সুস্মিতা তোমাকে কি বলবো, ক্যামেরা পার্সন যখন দেখাচ্ছে, সে বোধহয় চোখে দেখা যাচ্ছে না কত দূর তার চাষ, বিঘার পর বিঘা জমি। হ্যাঁ, মানে যেখানে তার খামার বাড়ি, মানে যেখানে গোয়াল ঘর, যেখানে গরু টরু থাকে, সেই সব জায়গাও ওই কুমড়ো ভর্তি। সে বলছে 10 টাকা করে আমাদের পাইকারি রেটে বিক্রি হয়, এখন 2 টাকা কেজিও নেওয়ার লোকে মানে লোক নেই, এবং শুধু তাই নয়, লোককে বলছি বিনা পয়সায় নিয়ে যাও তাও নেওয়ার লোক। একদম, এই নিউজটা আজকে আমরা করেছি যে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে সবজি, ক্রেতা নেই বাজারে, ক্রেতা নেই। তো সেখানে ভাই যারা চাষি, মরণ অ্যাকচুয়াল তো তাদের হচ্ছে। মালদার আম চাষীদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এখন ছোট ক্লাসের যারা সত্যি অসুবিধাতে পড়বেন, তাদের তারা হচ্ছে নেই চাষিবাসী লেভেলের লোক, যারা বেগার বা ভিক্ষুক তারা মরবে না, যারা লেবার শ্রেণীর লোক, ডেলি ওয়েজের, এরাও মরবে না, এরাও এরাও সব জায়গা থেকে যে ধরনের সাপোর্ট পাচ্ছে, যে ত্রাণ সামগ্রীগুলো, আমি আমি তো বলছি প্রধানমন্ত্রী পার হেড 5 কিলো করে চাল, 5 কিলো করে না আটা অ্যালটমেন্ট করেছেন, কেউ পাচ্ছে কি না জানি না, আর মুখ্যমন্ত্রী প্রায় 6 মাসের রেশন একসঙ্গে দিয়ে দেবেন বলেছেন। খাদ্য সামগ্রীর কিন্তু অভাব নেই দেখতে গেলে। এবং আজকে তুমি একটা জিনিস দেখো, আজকে তুমি কোনো শপিং মলেই যাও, কোনো দোকানেই যাও, সর্ষের তেল নেই, বলছেন নেই, শেষ, একটা আছে এত দাম। তার মানে এখন সেই জিনিসটার ক্রাইসিস হয়েছে, তাই তো? তো এখন কি করছে মানুষটা, যত বেশি পাচ্ছে স্টক করে নিচ্ছে। এবার এই যে দোকানদার, এদেরও একটা খারাপ সময় আসছে, যখন মার্কেট অ্যাভেলেবেল হয়ে যাবে, প্রত্যেকের বাড়িতে তো সমস্ত জিনিস মজুদ, দোকানে মাল থাকবে, কেনার ক্রেতা থাকবে না, এটা হচ্ছে সমস্যা। প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। আজকে না আমরা জানি অর্থনৈতিক দিক থেকে আমেরিকা পৃথিবীর প্রায় মানে সব থেকে বড় লোক দেশ, সেখানে 26,000 সামথিং লোক মারা গেছেন, 26,000 ক্রস করেছে, সেখানে তো ইন্ডিয়া সত্যি সেই তুলনায় অনেক। আমি আর একটা জিনিস যেটা দেখছি, এটাও আপনাদেরকে না বলে পারছি না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মানে সুচিন্তক একদম মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমি ব্যক্তিগত রাজনৈতিক রং ভুলে গিয়ে কিছু, আমি এখন ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু আমার এটা খুব ভালো লাগছে, একজন সাধারণ মানুষ হিসাবে এটা আমার খুব ভালো লাগছে যে না, মানুষ তো আমরা চাই মানে ইলেকশনের সময় রাজনীতিটা হোক, বাকি সব সময় এরকম সদ্ভাব থাক, সবাই মিলে কাজ করবে। এই 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 যদি আমাদের দেশ যদি এই শৃঙ্খলায় বেঁধে যায়, তাহলে সত্যিই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ রচনা হবে। আজকে ব্রিটেনের অর্থ ব্যবসাতে তাদের জিডিপি 30% পড়ে গেছে আজকের ডেটে, আমি আসার আগে নিউজে দেখছিলাম, কারণ এখন সুস্মিতা তো কোনো কাজ নেই বাড়িতে, হ্যাঁ ওই টিভি দেখি আর তোমার ওই কখনো একটু জিম টিম করি আর ভালো মন্দ খাবার খায় আর টিভির ওই একই করোনা করোনা শুনতে শুনতে ভালো না লাগে, ভালো না থাকলে তখন ইউটিউব চালিয়ে কোনো একটা মুভি দেখি বা অ্যাস্ট্রোলজির কোনো কিছু পড়াশুনো করি, কেউ প্রোগ্রাম করলে দেখি, এই এইভাবে সারা দিনের সময়টা কোনো প্রকারে কেটে যায়।
যাই হোক, একটা অভিযোগ যেটা বা যেটা নিয়ে আমরা সকলেই আতঙ্কে, এই যে উন্নত দেশগুলোর কথা বললেন যাদের প্রচুর অর্থ রয়েছে, সেখানে চিকিৎসা পদ্ধতিটাও তো অনেক উন্নত। আমাদের ভারতের চিকিৎসা পদ্ধতি বা আমাদের রাজ্যের চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকের একটা বড় প্রশ্ন ছিল। না না, সেটা তো পারবে তো লড়ে উঠতে? লড়ে উঠতে পারবে মানে, আজকে কোন কোন ওষুধ পৃথিবীর অন্য কোন জায়গায় তৈরি হয় না যেটা ভারতবর্ষ ছাড়া হয় না। ভারতবর্ষের হাইড্রক্সিক্লোরোকুইন পাকিস্তান চেয়ে পাঠিয়েছে আমাদের শত্রু দেশ। ট্রাম্প চেয়েছে। আবার এটাও ঠিক, ট্রাম্প বলেছিলেন যে না, ভারতবর্ষ যদি না দেয় তাহলে আমি দেখে নেবো। দেখে নেবো মানে কি দেখে নেবো জানেন? এটাও দেখুন, যারা বিদেশ টিদেশ ঘুরে একটু বা এ করে তারাও ব্যাপারটা জানে একটু। সেটা হচ্ছে ম্যাক্সিমাম এই আপনাদের যখন আমাদের যখন ছেলে মেয়েরা হয় না, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, তো দেখবেন এই 6 মাসে এই ভ্যাকসিন, 9 মাসে এই ভ্যাকসিন, 12 মাসে এই ভ্যাকসিন, একটা কোর্স তো আছে। এই ম্যাক্সিমাম ভ্যাকসিনগুলো তৈরি হয় আমেরিকাতে। সেগুলো যদি না দেয় তাহলে তো ভারতবর্ষের মাথায় যাত। সেটাই ঠিক সেরকম, ভারতবর্ষ এত বড় দেশ, তার ইনফ্রাস্ট্রাকচার যে খুব তাড়াতাড়ি শুধরে যাবে সেটা নয়। এখনো তো আমাদের অভ্যাস রাস্তায় থুতু ফেলা, ওই জর্দা শেখর খেয়ে চবর 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 করে পিক ফেলা স্টেশনে। এতে আমরা নিজেরা সভ্য নই কেন জানেন তো? আমাদের রাজনীতিবিদরা আমাদের সভ্য করে যাননি, ওরা অনেক বেশি সিভিলাইজড ফর দ্যাট। যার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর অন্তত 15 বছর মিলিটারি শাসন থাকো। সেটা তো হয়নি, কিছু করার নেই। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো দোষারোপ করে কাউকে আর লাভ নেই। এখন যেভাবে ওই যে বললাম, আপনি বাঁচলে বাপের নাম, আগে তো নিজেরা বাঁচি, তারপরে তো পরেরটা দেখবো কি হবে। একদম, তবে দুশ্চিন্তায় কিন্তু আমাদের মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মাধ্যমিক তো উতরে গিয়েছে, বলা হয়েছে যে পরে তাদের 3টি পরীক্ষা যাদের বাকি রয়েছে, জুন মাসে মুখ্যমন্ত্রী হয়ে যাবে, যারা ক্লাস 11-এ পড়ে তাদের এবছর পাস করিয়ে দেওয়া হবে। ন্যাচারালি ছেলে মেয়েগুলো পড়বে কি করে? তাদের তো স্কুলে যেতে হবে বা তাদের কোনো প্রাইভেট টিউশন কোচিং কোনো না কোনো জায়গায় তো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। একদম, এখন কিছুটা তাও কিছু মিডিয়ার সহযোগিতায় তারা বাড়িতে বসে ক্লাস করছে বা অনলাইনে পড়াশোনা যেগুলো হচ্ছে এভাবেই এগোচ্ছে। সেগুলো কিন্তু তুমি যদি দেখো সেগুলো প্রাইভেট সংস্থাতেই বেশি হচ্ছে। তোমার একটা ন্যাশনাল চ্যানেল বা ইয়ে তোমার প্রোগ্রামে কোনো সময়ের ক্লাস দিচ্ছেন, সেটা হয়তো অনেকের বোধগম্য হচ্ছে না, সে হয়তো টিচারকে প্রশ্ন করতে পারতেন, একদম সেটা পাচ্ছেন, সেই সুযোগটা পাচ্ছেন না, যার জন্য হয়তো সে শিখতে পারছে না। এটা প্রত্যেকটা বললাম না, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক রয়েছে। আবার যারা খুব ভালো স্টুডেন্ট তারা ওই প্রোগ্রামটা দেখি এটা ক্যাচ করে নিচ্ছে। সবার বুদ্ধি তো এক নয়, তো যার জন্য নানানভাবে নানান দিকে ভ্যারিয়েশন। যেরকম আমার প্রিয় সাবজেক্ট, যেরকম তুমি জানো সবাই যে আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে অঙ্ক, অঙ্ক একদম। তো আমার যেরকম অঙ্কের প্রোগ্রাম দেয় আমার খুব ভালো লাগে। নিয়ে নিয়ে বা এটা ক্যালকুলেটিভ পার্টসগুলো অনেক ইজি অ্যাকচুয়ালি। পৃথিবীতে অঙ্কের মতন সোজা শাস্ত্র তো আর নেই, এবং সেটাও অনেকের কাছে খুব কঠিন। কিন্তু অনেকের কাছে যেরকম ইতিহাসটা খুব সোজা, সেরকম আমার কাছে ইতিহাসটা মারাত্মক কঠিন। তো সবাইকেই যে সব বিষয়ে এক্সপার্ট হতে হবে তা না। আজকে মানে আমরা যদি খেয়াল করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমাদের অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দের আর অল আর ফ্রম আর্টস অ্যান্ড কমার্স, সো দের আর নট কামিং ফ্রম সায়েন্স অ্যাকচুয়ালি। তো এরা তো পৃথিবীর সর্বোচ্চ সম্মান পেয়েছেন, একদম। তো অতএব কোনো সাবজেক্ট খারাপ সেটা নয়, কিন্তু সেটা বোঝার ব্যাপার আছে যে কে কোনটা নিতে পারে, কার কাছে কোনটা বেশি ইজি হয়। তো এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে চলি আর কি করব। একদম, তবে এতকাল ধরে মা বাবারা ভীষণ গর্ব অনুভব করতো যে আমার ছেলে বিদেশে রয়েছে, আমার ছেলে বিদেশে পড়াশোনা করছে, কিন্তু সেই মা বাবার এখন ভীষণ আতঙ্কিত, কারণ সন্তান কিন্তু অনেকটা দূরে বিদেশে। তো এটা মারাত্মক চিন্তার ব্যাপার, এটা ভীষণই চিন্তা যে কি হবে জানি না। তবে আমি আপনাদেরকে আবার আমার যেটা অনুরোধ, আমি একটু এবার সিরিয়াস হয়ে বলছি আপনাদেরকে, আপনারা প্রত্যেককে সতর্ক হন, বারবার হাত ধোন, কোনো জিনিসের বাইরের লোকের সঙ্গে দূরত্ব মেনটেন করুন, মানে এটা অন্তত খুব প্রয়োজন, না হলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। আর সবথেকে বড় হচ্ছে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, সুস্পষ্ট রেখে, পরিচ্ছন্ন রেখে, যত দূর না পারলে নয়
সামাজিক ডিস্টেন্সটা বজায় রাখুন বা সমাজে বেরোবেনও না, এটাই আমার রিকোয়েস্ট। বারবার বাইরে থেকে যদি কোথাও থেকে আসেন তো অতি অবশ্যই নিজের কাপড় জামা আগে বাইরে কোনো একটা বালতিতে দিয়ে দিন, তাতে আপনার বাড়ির লোককে বলে রাখুন তাতে যাতে একটু জীবাণুনাশক যেরকম ডেটল বা স্যাভলন এই জাতীয় কোনো কিছু দিয়ে রাখতে বা সার্ফ দিয়ে রেখে ভিজিয়ে আপনার মোবাইলটা স্যানিটাইজ করে তারপরে ভেতরে ঢুকুন, আপনার বাচ্চাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মোবাইল এবং রিমোট থেকে কিন্তু অবশ্যই জীবাণু ছড়ানোর একটা বড়। এবং নট অনলি দ্যাট, আপনাদের আর একটা কথা বলি, এটিএম এ যাচ্ছেন পিন টেপা, আপনি লিফটে উঠছেন সুইচ টেপা, এসপি অ্যালার্ট, সব দিকে সতর্ক থাকুন, সতর্ক করার জন্য এবং অবশ্যই আপনাদের মনটা একটু অন্যরকম করে দেওয়ার জন্য আজকে লাইভ অনুষ্ঠানটা ছিল। শুভশাজিতা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কামনা আপনাদের জন্য রইল। নমস্কার, গড ব্লেস ইউ, বাই বাই। নমস্কার, আবরণের আরও একটা বিশেষ পর্বে আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে, স্বাগত জানাবো আপনাদের সকলকে। এবং তার পাশাপাশি আজ যেহেতু একটু সন্ধে সন্ধে এসেছি, তাই যে কালেকশনটা রয়েছে তা হলো লেলেন, এবং লেলেনের কালেকশন দিদিদের যথেষ্ট প্রিয় এবং যথেষ্ট ডিমান্ড থাকে। আমরা সেই ডিমান্ড ফুলফিল করতেই আবারও সেই কালেকশন নিয়ে এসেছি এবং আমি একা আসিনি, আমার সঙ্গে সুচিস্মিতা এসেছে এবং সুচিস্মিতা বলবে বিশেষ কিছু অফারের কথাও, কারণ অবশ্যই জানি সুচিস্মিতা। আমরা একটু আগেও কিন্তু প্রোমোটাও দেখেছি যে সেখানে কিন্তু বলা হয়েছে যে ঈদের জন্য একটা অফার, অর্থাৎ 25 মে পর্যন্ত যে অফারটা রয়েছে 10% অফ।